ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকরামুল হক সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মহাপিল অনুষ্ঠিত হয় নগরের কাছারি ঘাটস্থ অনুভব কমিউনিটি সেন্টারের সাত নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি শম্ভু চৌধুরী ও সাধারণ সম্পাদক অভিজিৎ দাসের আয়োজনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন বোরাপির জামে মসজিদের পেশ ইমাম মারানা কবির আহমেদ দো মাহ মেয়র সুস্থতা কামনা এছাড়াও ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কৃষক লীগের জাতীয় পরিষদের সদস্য ও মহানগর কৃষক লীগের সহসভাপতি এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ফিজার তারকদার মহানগর কৃষক লীগের সহসভাপতি নুরালী আলী তারকদার জেলা কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ কামরুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সোহেল সম্পাদক সম্পাদক কমল সরকার মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার শিল্প কুটির বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাফিজ সাবেক শহর ছাত্রলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবদুল্লাহ মামুন আরিফ মহানগর কৃষক লীগের সম্পাদক জিয়া রহমান জিয়া মহানগর কৃষক লীগের সম্পাদক জিয়া রহমান জিয়া মহানগর কৃষক সদস্য জীবন নাহার সদস্য প্রীতিমা রায় সাবেক জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোর্শিদ জাহান ফরিদ সাত নং ওয়ার্ড যুবলীগ নেতা আসিফুর রহমান সাত নং ওয়ার্ড কৃষক সহসভাপতি বিপ্লব সরকার সহসভাপতি চন্দন দে যুগ্ম সাধারণ সম্পাদক তপন রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাংগঠনিক সম্পাদক সাধন কর্মী সাংগঠনিক সম্পাদক পিন্টু মজুমদার সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী প্রচার সম্পাদক অসিম সরকার দপ্তর সম্পাদক শঙ্কর সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার দাস সাত ওয়ার্ড কৃষক লীগের সদস্য চঞ্চল চৌধুরী সদস্য রমজান আলী সদস্য হরিশঙ্কর চৌধুরী নয় ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক খাইরুল হাসান রয়্যাল তেত্রিশ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ মহানগর কৃষক লীগ ও সাত ওয়ার্ড কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন